চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও ইনভয়েস দেখাতে না পারায় 10টি আড়তকে 77,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 6 সেপ্টেম্বর রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা। তবে আগের দিন 47 টাকা করে পেঁয়াজ বিক্রি করলেও ওই দিন কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 42 টাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। বাংলা বায়ান্ন, চট্টগ্রাম।